ময়নার কলাগেছিয়া হাই স্কুলে নবীনমরণ অনুষ্ঠানে উপস্থিত বিধায়ক। ময়না ব্লকের কলাগেছিয়া হাই স্কুলে নবীনমরণ উৎসব এবং বাৎসরিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হলো। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়নার বিধায়ক অশোক দিন্ডা। এছাড়াও উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক সমরেশ দাস, গজিনা অঞ্চলের উপপ্রধান সৌমেন কর, ময়না পঞ্চায়েত সমিতির সদস্য রামানন্দ কর, বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক জগন্নাথ মাইতি, সমাজসেবী চন্দন কুমার মণ্ডল সহ বিদ্যালয়ের সমস্ত শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীবৃন্দ। আজকের এই নবীনবরণ উৎসব ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ময়নার বিধায়ক অশোক দিন্ডাকে দেখার জন্য ছাত্রছাত্রীদের উৎসাহ ছিল খুব। ময়নার বিধায়ক যখন বিদ্যালয়ে প্রবেশ করেন তখন ছাত্রীরা পুষ্পবৃষ্টি করে বিধায়ককে স্বাগত জানায়। এরপর প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে ময়নার বিধায়ক অনুষ্ঠানের শুভ সূচনা করেন। বক্তব্য রাখার সময় ময়নার বিধায়ক ছাত্রছাত্রীদেরকে যে কোনো কাজে ডিসিপ্লিন বজায় রাখার বার্তা দেন এবং বিদ্যালয়ের সার্বিক উন্নয়নের পাশে থাকার বার্তা দেন। বিদ্যালয়ের বিভিন্ন ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণীর মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে। বিদ্যালয়ের এই অনুষ্ঠান প্রসঙ্গে প্রধান শিক্ষক মহাশয় কি বলেছেন শোনাবো আপনাদের। বেশি চাপ নেওয়ার দরকার নেই, পড়াশোনা করতে হবে, পড়াশোনা করতে হবে, খেলাধুলা করতে হবে, খেলাধুলা করতে হবে, যে কাজ যেটা করবো সেটাতেই মন দিয়ে করতে হবে। একটা জিনিস চুজ করো, তার সাথে পড়াশোনা থাকবেই, পড়াশোনা ছাড়া কিছু হবে না। পড়াশোনার সাথে সাথে কারো হয়তো আবৃত্তি করার খুব শখ, সে আবৃত্তি করবে, আবৃত্তি করতে হবে, কি করতে হবে, তাকে বই পড়তে হবে, বিভিন্ন ধরনের বই পড়তে হবে, তবে তো সে কি আবৃত্তিটা বলতে পারবে। তার জন্য পড়াশোনা করতে লাগবে, কাউকে নাচতে হবে, সেই একই জিনিস, সেই তাল ভৈরবী পড়াশোনা করতে হবে, খেলাধুলা করতে হবে, পড়াশোনা করতে হবে, বিভিন্ন ধরনের ফর্ম ফিল আপ থেকে শুরু করে বিভিন্ন দেশ বিদেশে গিয়ে কথা বলতে হবে, ইংরেজিতে হিন্দিতে কথা বলতে হবে, মাঠ হতে হবে, তাই তো। আর তার জন্য সব থেকে বড় একটাই জিনিস, ডিসিপ্লিন। ডিসিপ্লিন যদি না হয় তাহলে আর বড় হতে পারবে না। প্রচুর পরিশ্রম, পরিশ্রম না করলে তুমি সফলতা পাবে হবে না। আর যদি সফল হয়ে যাও পরিশ্রম না করে সেটা বেশিদিন ধরে রাখতে পারবে না। একটা জায়গা পৌঁছানো খুবই সহজ, বা সেটাকে মেনটেন করা অনেক কঠিন। তাই এই স্কুলে প্রত্যেকটা ছেলে মেয়েকে আমার একটাই বার্তা থাকবে, আপনার ডিসিপ্লিন হোক, তার পড়াশোনা করুন, আপনাকে শিখুন, আপনাকে বুঝুন, শুধু পড়তে হচ্ছি না, পড়ার মতো পড়তে হবে, কিছু করে দেখাতে হবে। 9ই সেপ্টেম্বর কলাগেছিয়া হাই স্কুল উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের বাৎসরিক নবীনবরণ সাংস্কৃতিক অনুষ্ঠান, ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী এবং বৃত্তি প্রদান অনুষ্ঠান সাড়ম্বরে পালিত হল। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আন্তর্জাতিক ক্রীড়াবিদ তথা ময়নার বিধায়ক সম্মানীয় অশোক দিন্ডা মহাশয়। তার উপস্থিতিতে আমাদের বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের হাতে বৃত্তি এবং ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার তুলে দেওয়া হলো। আজকের অনুষ্ঠানের বিশেষ বৈশিষ্ট্য এখানে যে ক্রীড়াবিদ তার ব্যক্তিগত জীবনের ঘাত প্রতিঘাত তুলে ধরে আমাদের বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের উৎসাহিত করেন এবং স্কুলে ডিসিপ্লিন মেনে সমস্ত ছাত্রছাত্রীদের জীবনের লক্ষ্য স্থির করার প্রতি গুরুত্ব দেন। লক্ষ্য স্থির রেখে আশা করি আমাদের বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা আগামী দিনে নিজেদের চেষ্টায় উন্নতির উচ্চ শিখরে
নিয়ে যাবে নিজেদের তথা এই বিদ্যালয়ের সুনাম। আমি এই বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্রী সমরেশ দাস, যারা আজকের অনুষ্ঠানে উপস্থিত থেকেছেন তাদের সবাইকে বিদ্যালয়ের তরফ থেকে ধন্যবাদ। এবং আমাদের বিদ্যালয়ের শিক্ষক শিক্ষাকর্মী যারা অক্লান্ত পরিশ্রম করে আজকের এই অনুষ্ঠানকে সার্থক করেছেন তাদেরকেও আমার তরফ থেকে আন্তরিক ধন্যবাদ জানাই। নমস্কার। রাধাকৃষ্ণ জুয়েলার্সের পক্ষ থেকে সকলকে জানাই প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন। এখানে প্রতি গ্রাম সোনার মজুরি মাত্র 290 টাকা, রূপোর গহনার মজুরি সম্পূর্ণ ছাড়। তাই বিশেষ করে নামটি মনে রাখবেন, রাধাকৃষ্ণ জুয়েলার্স, অন্নপূর্ণা বাজার, ময়না। তোমারে ঘরে তোমার জীবনে একে যায় খুশি যে রং বেরঙে, সুরক্ষিত দেয়ালের ঘর আমাদের অঙ্গীকার, সুরক্ষিত দেয়ালের ঘর আমাদের অঙ্গীকার, সুরক্ষিত দেয়ালের ঘর আমাদের অঙ্গীকার। আপনার বাড়ির দেওয়ালকে খুশির রঙে সাজিয়ে দেয় পেইন্ট ডক্টর। বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুন স্টুডিও কল্যাণী, ভোগলাবাড়ি, ময়না, পূর্ব মেদিনীপুর, নতুবা ফোন করুন যাদব বেড়া 9800303017, এছাড়া অসিত বেড়া 9933222739।